ইমসলিয়ানে কিরাম, যে কোনো মানুষ দুনিয়ার বুকে যখন সমস্যা দেখে সমস্যার উত্তরণের চেষ্টা করে, কোনো একটা সমস্যা দেখলে চেষ্টা করে যে উত্তরণ করবে, গরম লাগতেছে ঠান্ডা হয়ে এসি ছেড়ে ঠান্ডা হইতে চায়, অনুরূপভাবে ঠান্ডা লাগলে ল্যাপ তোষকের নিচে গরম হতে চায়, সমস্যার সমাধান মানুষ করতে চায়। কিন্তু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর সমাধান মানুষের হাতে থাকে না, কখনো মানুষ চেষ্টা করলে তা করতে পারে না, এগুলোর জন্য তাকে কারো প্রতি নিবদ্ধ হতে হয়। যেই সমস্যা তার হাতে সমাধান তার হাতে নাই, কোনো মানুষের হাতে নাই, মানুষ চেষ্টা করলেই সেটা করতে পারে না, তার জন্য একজনের কাছে ধর্ণা দিতে হয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার কাছে আমাদেরকে হাত পাততে হয়, তার কাছে হাত তুলতে হয় এবং অন্তরটা বিনয় করতে হয় তার কাছে, সাথে সাথে মুখ থেকে শব্দ বের হতে হয়। তিনটা জিনিস, হাত তোলেন, মনকে বিগলিত করেন আর আল্লাহর কাছে চেয়ে বসেন, এই তিনটা জিনিস যেই সত্তার দিকে নিবেদিত হবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কারো দিক কারো কারো দিকে করতে পারবেন না, করলে সেটা হয়ে যাবে শিরক। এবং করা এটা করার কারণেই আপনি দেখবেন আশেপাশে মানুষগুলো কি করে, বিভিন্ন কবরে যাচ্ছে, বিভিন্ন মাজারে যাচ্ছে, বিভিন্ন পীরের দরবারে যাচ্ছে, গিয়ে তারা চোখের পানি ফেলছে, অথচ এই পানিটা ফেলার দরকার ছিল আল্লাহর জন্য, এবং এই হাতটা তোলার দরকার ছিল উপরের দিকে রব্বুল আলামিনের দিকে, এবং এই অন্তরটা বিগলিত হওয়ার জন্য দরকার ছিল রব্বুল আলামিনের দিকে বিগলিত হওয়ার দরকার ছিল, না করে দুনিয়ার অন্যান্য জিনিসের দিকে ধাবিত হচ্ছে। এইটার নামই হচ্ছে দোয়া। যখন আপনি বিপদে পড়েন, সমস্যায় পড়েন, অন্তরকে যদি প্রশান্তি দিতে চান, আপনার একটি বড় অমোঘ অস্ত্র হচ্ছে দোয়া। আল্লাহ ছাড়া কারো কাছে আপনি চাইলে সেটা পাবেন না, হয়তো আপনার সেটা কখনো অর্জিত হয়ে যায়, কারণ তাকদীরে লেখা আছে তার এই সময়ে এটা অর্জিত হবে, সেই হিসাবে হয়, কিন্তু মাঝখান দিয়ে আপনার ঈমান কিন্তু শেষ হয়ে গেছে। আপনি যদি ওই কবরের কাছে নাও যেতেন, ওই পীরের কাছে নাও যেতেন, ওই দরগায়ে নাও যেতেন, আপনার কিন্তু সেটা উসুর হতো, সেটা অর্জিত হতো, কিন্তু আপনাকে শয়তান সেই সময়ে সেখানে নিয়ে গেছে যাতে করে আপনার ঈমানটা হরণ হয়ে যায়, আপনার ঈমানটা চলে যায়। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, একজন মানুষ তার কাছে একান্তে চাইবেন, তার কাছে আশ্রয় চাইবেন, এটাতে আপনার অন্তর প্রশান্তি হবে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণে প্রকৃতপক্ষে অন্তর প্রশান্ত হয়, অন্যগুলি প্রশান্তি হয় না, অন্যগুলি আরো বিপদ ডেকে আনে। আপনি তখন ওর পিছে দৌড়াবেন, ওর পিছে দৌড়াবেন, মনে করবেন এ বুঝি অনেক কিছু ক্ষমতার অধিকারী, আর সাথে সাথে সবচেয়ে বড় নেয়ামত যেটা ইমানদারের ছিল তা হচ্ছে ঈমান, সেটা আপনি হারিয়ে বসবেন। এই জন্য একজন মানুষ যখন বিপদে পড়ে, বিপদের উপশমকারী হচ্ছেন আল্লাহ তাআলা। যখন কোনো সমস্যায় পড়ে, সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। যখন কোনো ভয় থাকে, ভয় থেকে নিরাপত্তা দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। যখন কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করবেন একমাত্র আল্লাহ তাআলা। আর কেউ গিয়াস নাই, উদ্ধারকারী নাই। দুনিয়ার যত গাউস নামক যে সমস্ত মানুষগুলো দরবার খুলে বসেছে অথবা যাদের নামে দরবার খোলা হয়েছে, এরা কিছুই করার ক্ষমতা রাখে না। যদিও মানুষ মনে করে যে এরা কিছু করতে পারে না, আসলে কিছু করতে পারে না, মৃত মানুষ কিছু করতে পারে না, জীবিত মানুষও অনুপস্থিত থাকলে সে কিছু করতে পারে না, উপস্থিত থাকলেও সে অনেক কিছু করতে পারে না। এর অর্থ হচ্ছে মানুষের ক্ষমতা অনেক সীমিত, সৃষ্টির ক্ষমতা অনেক সীমিত, কিন্তু আমরা না বুঝে নিজেরা যখন বোকা হয়ে যায়, তখন সৃষ্টির কাছে হাত পাততে আরম্ভ করি, তার কাছে চাইতে আরম্ভ করি। এই দোয়া একমাত্র আল্লাহর দিকেই আমাদেরকে নিবদ্ধ করা উচিত ছিল। যখন দুনিয়া আপনার কাছে সংকীর্ণ হয়ে যায়, তখন দোয়ার মধ্যে আপনি প্রশান্তি পাবেন। যখন আপনার সমস্ত অবস্থা সব দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও আপনি কোনো বের হওয়ার রাস্তা পাচ্ছেন না, তখন যদি একমাত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, একান্তে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে তা থেকে উদ্ধার করবে। যখন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অন্তরে দেখবেন যে খুব মানসিক খারাপ অবস্থা বিরাজ করছে, এই সময়ে যদি আল্লাহর কাছে আপনি হাত পাতেন, আল্লাহ আপনার এই অভাবকে পূরণ করে দিবেন, আপনার সমস্যা থেকে আপনাকে উত্তরণ করে দিবেন, আপনার অন্তরকে পূর্ণ করে দিবেন,
এই দোয়াই শুধুমাত্র আপনাকে সেটা করতে পারে, অন্য কোনো কিছু সেটা আপনার জন্য কখনো সেটা হাসিল করবে না। কিন্তু আপনি আমি না বুঝে দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছি, এই ধর্ণাগুলো আমাদের জন্য ঈমান হরণকারী, কারণ দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। এই দোয়ার এই শান্তি যদি আপনি না পান, এই শান্তি যদি আপনি না পান, আনুগত্য আল্লাহর, আনুগত্যের আল্লাহর দিকে চাওয়ার যে ইবাদত, এই আনন্দ যদি আপনি না পান আল্লাহর কাছে, তাহলে আপনি কখনো দুনিয়ায় আসার যে নেয়ামতটা আপনি কখনো পাইলেন না, অর্থাৎ আপনার আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে, আপনি আসলেই কিছু পেলেন না। যেই নেয়ামত, বড় নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তা এরকম সেটা হচ্ছে আল্লাহর দরবারে কোনো বাধা দানকারী কেউ নেই, এমন কেউ নাই যে এখানে পাহারা দিয়ে বসে আছে আমাকে ঢুকতে বাধা দিবে। দুনিয়ার বুকে মানুষ অনেকে মনে করে থাকে আল্লাহকে বিভিন্ন রকমের কেয়াস করে থাকে, কিরকম কেউ কেউ বলে আল্লাহর দরবারে তো আমরা সোজাসুজি যেতে পারবো না, যেমনি ভাবে আমরা কোনো রাষ্ট্রপ্রধানের দরবারে সরাসরি যেতে পারি না, আল্লাহর দরবারে যেতে হলে অমুক তমুককে মাধ্যম ধরতে হবে, অমুককে এটা করতে, অমুককে এটা করতে হবে, কিন্তু আসলে সেটা মিথ্যা। আল্লাহ তাআলা তার দরবারের সামনে কাউকে হাজির এমন ভাবে রাখেননি যে একে খুশি করে আমার কাছে আসতে হবে অথবা তার অনুমতি নিয়ে আসতে হবে, এরকম কাউকে রাখেননি। সরাসরি বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। চিন্তা করে দেখেন, সরাসরি বলে দিয়েছে আমাকে ডাকো, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিলের 60 নম্বর আল্লাহ তাআলা বলছেন, চিন্তা করে দেখুন, কোন আরবকে যেমন আরবি যেমন আল্লাহকে ডাকতে পারে, অনারব আল্লাহকে ডাকতে পারে, ইমানদারও আল্লাহকে ডাকতে পারে, এমনকি কাফেরও আল্লাহকে ডাকে। ইবলিস আল্লাহকে ডেকেছে, ইবলিস আল্লাহকে ডেকে রব্বে আনজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব আমাকে কিয়াম সেদিন পুনরুত্থান জীবন পর্যন্ত আমাকে অবসর দিন, আল্লাহ তাকে সেটাও কবুল করে দিয়েছে যে ঠিক আছে তুমি যেহেতু চেয়েছো সেটা তোমাকে দেয়া হলো। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সুনির্দিষ্ট একটি দিন পর্যন্ত তোমাকে সময় দেয়া হলো, ইবলিসকে সেটা দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে ইমানদার কাফের আরব অনারব ছোট বড় বলতে পারে বলতে পারে না, বোবা কথা বলতে পারে, সবার জন্য আল্লাহ তাআলা দ্বার উন্মুক্ত, কখনো তিনি বন্ধ করেননি। কেউ মাঝখান দিয়ে এসে বলতে পারে না যে আমার মাধ্যম হওয়া ব্যতীত কেউ তার কাছে যেতে পারবে না, এমন কোনো কিছু নেই, হাত পাত নেই, তিনি সে দেওয়ার জন্য আসেন। যদি না দেন, যদি কেউ না চায়, তাহলে সে পাবে না, আর চাইলে অবশ্যই তার কাছে পাবে, তার দরজা সবার জন্য উন্মুক্ত। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইন্নি লা আহমিলু হাম্মাল ইজাবা, আমি দোয়া কবুলের চিন্তা করছি না, দোয়াটা কবুল হলো কিনা এই চিন্তা করছি না, ওয়ালাকিন্নি আহমিলু হাম্মাদ দোয়া, আমি দোয়ার চিন্তা করছি, যদি দোয়া আমার এসে যায় তো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য অন্তর থেকে দোয়াটা আসতে হবে, দোয়া আসলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। শুধু আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন দোয়ার দিকে ধাবিত করে দেন। এই জন্য অনেক সময় আপনি দেখবেন কাজটা হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না, আপনি তো আল্লাহর কাছে চাননি, আসলে দেখা গেছে কায়ো মনোবাক্যে আল্লাহর কাছে চাইলে কাজটা হয়ে যেত। যখন এরকম কোনো বিপদ হয়ে যায়, ইমানদারের কাজ হবে তখন আল্লাহর কাছে হাত পাতা, আল্লাহর কাছে একান্তে বসে যাওয়া, সময় মতো যখন আল্লাহ তাআলা কবুল করেন সেই সময় আল্লাহর কাছে চাওয়া, এটা ইমানদারের কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীম উন্নতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, যখন আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় বা আমি কি করব, তখন আমার 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 সাথে তার সম্পর্ক কেমন হবে, তখন আপনি বলে দিন ফা ইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। এই নিকটে কিভাবে, এই নিকটে হচ্ছে বলে দিচ্ছে উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, নিকটে ওই সময় হবে যখন আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, নিকটে সবার জন্য নয়, বিশেষ বান্দাদের জন্য, যারা আল্লাহকে আহ্বান জানায় আল্লাহকে ডাকে তাদের তিনি নিকটে, আল্লাহকে ডাকলেই তিনি সাড়া দিবেন, সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, সওয়াব দেওয়ার জন্য তিনি নিকটে, কিন্তু আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, বিশ্বাস করতে হবে সেরকমই। উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, বান্দা যখন আমাকে আহ্বান করে, আমার কাছে চায়, আমার ডাকে, আমার ডাক আমি তার ডাকে সাড়া দেই, সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, যখনই আপনি বলবেন ডাকবেন তখনই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার কাছে দোয়া কবুল চাক, আমার উপর ঈমান আনুক, তাহলে অবশ্যই তাদেরকে সঠিক পথ দেখানো হবে। চিন্তা করে দেখুন কয়েকটি শব্দ, ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা, সুবহানাল্লাহ, আপনার আমাকে কত আদর করে আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ আপনাকে বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করতে চাচ্ছেন, যদি আপনি আল্লাহর কাছে শুধুমাত্র চান, যদি আল্লাহর কাছে শুধুমাত্র চান, আপনি সত্যিকার আল্লাহর বান্দা দাস হবেন, আর যদি অন্যের কাছে চান তাহলে অন্যের দাস হয়ে যাবেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর বান্দা হওয়ার জন্য,
আল্লাহর দাসত্ব নেয়ার জন্য সে যেই দাসত্ব আনন্দের, যেই দাসত্ব সবচেয়ে সবচেয়ে বড় নেয়ামত, সেই দাসত্ব পাওয়ার জন্য একমাত্র তার কাছে চাইতে হবে। এই জন্য তার কাছে চাইলে আপনাকে বলা হচ্ছে ইয়া ইবাদি, আমার বান্দারা যখন আমার কাছে চায় কি বলছে জবাবে? ফাইন্নি করিব, আমি নিকটে। অর্থাৎ কি জন্য নিকটে? আমি তার ডাকে সাড়া দেব, তার ডাকে সাড়া দেব, তার ডাকে আমি সাড়া দেব, সে যা চায় সে ডাকে সাড়া দেব। কিভাবে দেব সেটা আপনারা জানেন, হয়তো দুনিয়ার বুকে সাথে সাথে দিয়ে দিবে, না হলে সেটা দেরিতে দিবে, সেটা দেরিতে দিবে, অথবা সেটা দিবে আখেরাতে, সেটা দিবে আখেরাতে, সেটার পরিমাণ আখেরাতে দিবে, অথবা অনুরূপ বিপদ তার থেকে দূরে সরিয়ে দিবে। কিন্তু তার থেকে কোনো কিছু, কোনো কিছু এই দোয়া কখনো মাহরুম হবে না। দোয়া দোয়াকারী দোয়াকারী কোনো না কিছু, কিছু না কিছু পাবেই, যে দোয়া করবে সে কিছু না কিছু পাবেই। এমনকি দোয়াটাই নিজেই এবাদত, এবাদতে পরিণত হয়েছে। এই জন্য আমরা কেন বলি না অসুস্থ যে আছে সেই জন্য বলে ইয়া রব, আল্লাহুম্মা রব্বানা, ইয়া আল্লাহ, এভাবে যেন দোয়া করতে থাকে। ইমানদারের কাজে হবে এটা যে এগুলো দোয়াগুলি সে করবে। যে ব্যক্তি বিপদে আছে সেও বলবে হে রব, হে আল্লাহ, হে রব, হে আমার রব, হে আমার আল্লাহ, এভাবে সে ডাকতে থাকবে আল্লাহকে। ইমানদারের কাজ হচ্ছে এভাবে ডাকা। ফকির যার কিছু না কিছু নেই, নিঃস্ব, সেও ডাকবে, সেও ডাকবে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এভাবে সে ডাকতে থাকবে। ইমানদারের কাজ হচ্ছে আল্লাহর নাম ধরে ডেকে ডেকে শুধুমাত্র আল্লাহর কাছে যাওয়া। এইভাবে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। অনেকে বলে আমি কিভাবে ডাকবো জানি না, কঠিন কিছু জানার দরকার নেই, কঠিন কিছু জানার দরকার নেই। একবার এক বেদুইন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজের এত দোয়া শিখতে পারি নাই, আপনার এত দোয়া শিখতে পারি নাই, আমি শুধু আল্লাহর কাছে সরাসরি চেয়ে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউলাহা নুদান দেন, আমরা এর পিছিয়ে এর তোমার মতো এরকম আল্লাহর কাছে চেয়ে বসি। বড় বড় দোয়া তুমি মুখস্থ পারো নাই, কোনো সমস্যা নেই, হাত পেতে তোমার ভাষায় বলতে তো অসুবিধা নেই, তুমি যেভাবে বলো সেভাবে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। সুতরাং আপনাকে এত কঠিন বড় পণ্ডিত হয়ে যেতে হবে দোয়া করার জন্য সেরকম নয়। কিছু কিছু মানুষ আছে দোয়া করতে পারে না, হুজুরের কাছে শুধু দোয়া চেয়ে বসে, সেটা কিন্তু নিয়ম নয়। দোয়া আপনি করবেন আপনার জন্য, অন্তর অন্তর থেকে রাতের অন্ধকারে সুযোগ সময় বুঝে যখন দোয়া কবুল হয় তখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। হুজুরের কাছে দোয়া যখন আপনি চাইবেন, আপনি জানেন না হুজুরের অন্তর ঠিক আছে কিনা, হুজুরের আমল ঠিক আছে কিনা, হুজুরের কাপড় ঠিক আছে কিনা, হুজুরের সমস্ত খাবার দাবার ঠিক আছে কিনা আপনি জানেন না, তা আপনি আপনার হুজুরের দোয়া কবুল না হলে আপনার দোয়া কবুল হচ্ছে না, অথচ আপনি হুজুরকে দায়িত্ব দিয়ে বসে আছেন, তা ঠিক নয়। আপনার দোয়া আপনি আল্লাহর কাছে সরাসরি চেয়ে বসবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন উদ্রুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। বারবার তিনি বলছেন, যখন রাতের শেষ প্রহরে আসে প্রথম আসমানে নেমে আসে বলতে থাকেন হাল মিন সাইলিন ফাউতিয়া, এমন কেউ কি আছে আমাকে চাইবে, আমার কাছে চাইবে আমি তাকে দিব, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, এমন কেউ কি আছে তার বিপদ থেকে উদ্ধারের জন্য আমার কাছে চাইবে আমি তাকে উদ্ধার করব। আল্লাহ তাআলা বারবার আপনাকে ডাকছেন, আপনাকে ডাকছেন, কিন্তু আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি বলছেন না আমি সরাসরি পাবো না, আমি তো বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হবে। অথচ আল্লাহ বলছেন যে আমাকে সরাসরি চাও, আমার কাছে চাও আমি তোমাকে দিব, আমাকে চাও, আমার কাছে চাও উদ্রুনি, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছিলেন, যখন তার সন্তান হচ্ছিল না, তিনি বলেছেন যে আমি তো আপনাকে ডেকে কখনো কখনো বেদোয়াই রব্বি শাকিয়া, আপনাকে ডেকে কখনো হতবাগা হয়নি, অর্থাৎ যখনই আপনাকে ডেকেছি আপনি কোনো না কোনো কিছু দিয়েছেন। সে বৃদ্ধ বয়সেও আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। চিন্তা করুন, ডাকতে দেরি কিন্তু আল্লাহ তাআলা সাড়া দিতে দেরি নাই। ঈমানদার কখনো ডাকতে দেরি করেছে সেই জন্য হয়তো আল্লাহ তাআলা সাড়া দেয়নি। অনেক মানুষ আছে আল্লাহকে ঠিকমতো ডাকতে জানে না, অথবা আল্লাহকে ডাকার কথা চিন্তা করে না, সে চিন্তা করে চিন্তান্বিত হয়ে থাকে, রাতে ঘুমায় না, দিনে এই করে সমস্যা করে, কিন্তু আল্লাহর কাছে চাচ্ছে না। আল্লাহর কাছে চাওয়ার যখন আপনার মঞ্জুর হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করে নেন, তাকদীরে যদি চাওয়াটা লেখা থাকে আপনার, সে চাওয়া অনুসারে অবশ্যই আপনি সবকিছু পেয়ে যাবেন। এজন্য আপনার সমস্ত কিছু আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহর কাছে তুলে ধরেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতুলাকা আলা মা কানা ফিকা, হে বনি আদম, তুমি যত বেশি আমাকে ডাকবে, যত বেশি আমার কাছে আশা করবে আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার যা হয়েছে সব কিছু আমি সেদিকে তাকাবো না। আল্লাহু আকবার, যত কিছু হোক আল্লাহ তাআলাকে চাইলে আল্লাহ দিবেন এবং ক্ষমা করে দিবেন, দুটাই বলেছেন। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে কি ধারণা পোষণ করেন সেটাও বিষয় আছে। আল্লাহ সম্পর্কে মানুষ কিন্তু এক একজনে এক এক রকমের ধারণা পোষণ করে বসে আছে। কেউ মনে করে তিনি কি আমাকে দিবেন, তিনি তো অমুক হুজুরকে দিবেন, তিনি তো শুধুমাত্র অমুক ওলি আল্লাহকে দিবেন,
আমাকে কি তিনি দিবেন? আপনি যে ধারণা করবেন সেই ধারণা অনুসারে আপনার রব আপনাকে দিবেন। আপনি বড় ধারণা করুন যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ ঠিকই দিবে আপনাকে। আপনি যখন চিন্তা করবেন আমাকে তো দিবেন, আল্লাহ বলছে তো আমার সম্পর্কে খারাপ ধারণাই পোষণ করে রাখছে, আমি তাকে কেন দিব? এই জন্য আল্লাহ সম্পর্কে বড় ধারণা পোষণ করতে হবে। যেমন তিনি বলে দিয়েছেন হাদিসে কুদসিতে, ইন্নাকা ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি, তুমি যত বেশি আমাকে ডাকবে, যত বেশি আমার কাছে আশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মা কানা ফিকা, তোমার যত গুনাহ থাকুক না কেন সে উপর আমি তাকাবো না। তারপর তিনি বলেছেন ইবনে আদম, হে বনি আদম, আনতালকানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন জমিন পরিমাণ যদি কোনো গুনাহ নিয়ে আসো, তুমি জমিন পরিমাণ গুনাহ নিয়ে তুমি আসো, লাকিতুকা বিকুরাবিহা মাগফিরাতান, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো আমি তোমার জন্য যদি তুমি আমার সাথে শরীক না করো। শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। আমাদের এক বন্ধু একটা গ্রন্থ লিখেছে খুব সুন্দর, শুধু আল্লাহর কাছে চাই, শুধু তোমার কাছে চাই, কারণ ভালো লাগছে আমার কাছে দোয়ার দোয়ার বই কথা এরকম। এই জন্য যে আপনি আল্লাহর কাছেও চাইলেন অন্যের কাছেও চাইলেন, এর অর্থ হচ্ছে আপনার কিন্তু আল্লাহ তাআলা আপনার সেটা আর কবুল করবে না। এই জন্য সবসময় একমাত্র আল্লাহ মুখী হতে হবে আপনাকে যেই কোনো বিপদের সময়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরো বলছেন ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা ইনতুদনে ভাত তাইয়াবলগা যুনুবাকা আনানাস সামা, তুমি যদি গুনাহ করো সেই গুনাহ যদি আকাশে পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান তো আমরা দেখিও না, সেই পর্যন্ত পৌঁছে যায়, তারপরও সুম্মা তাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফিরুলাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করবো না। আল্লাহ তাআলা সবই ক্ষমা করবেন। শুধু আল্লাহর কাছে চাওয়া, এই ক্ষমাটাও চাওয়া, আল্লাহর কাছে কত কিছু আপনি চাইবেন, সাহায্য চাইবেন, আশ্রয় চাইবেন, আল্লাহ ভরসা চাইবেন, কত কিছু আপনি চাইবেন আল্লাহর কাছে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবে। শুধুমাত্র মন স্থির করে একান্তভাবে ইচ্ছা একবার দৃঢ়ভাবে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা কোনো অংশে আমাদেরকে কম দিবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা আল্লাহর কাছে তুলে ধরি না, আল্লাহর কাছে তুলে না ধরে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি, এই জন্য আমাদের অভাব পূরণ হয় না, আমাদের সমস্যা দূর হয় না। যে কারণে আল্লাহর কাছে আপনি চাইবেন তা হচ্ছে, আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই দোয়াকে এবাদত হিসেবে ঘোষণা করেছেন, এই চাওয়াটাই এবাদত, এই চাওয়াটাই আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়, এবং আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় জিনিস কেউ যদি আল্লাহর কাছে চায়। কারণ চাওয়া অর্থই হচ্ছে আপনি নিজেকে মনে করছেন যে আমি অভাবী, আমি সবচেয়ে, আমার কিছু নাই, আমি হচ্ছে ফকির আর আপনি হচ্ছেন গনি। আল্লাহ নিজে নিজে ক্ষমতা দেখাচ্ছেন না, আল্লাহর উপরে নিজের ক্ষমতা দেখাচ্ছেন না। অনেক মানুষ নিজে আগে দৌড়ায় ডাক্তারের কাছে, ও আগে দৌড়ায় এই করে সেই করে কত কিছু করে, আগে প্রথমে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগে বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি আমাকে সাহায্য না করে। প্রথমে আগে আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলার এলহাম অনুসারে মনকে আপনি বলবেন ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নিষেধ নাই, ডাক্তার ধরবেন সব কিছু করবেন, কিন্তু আল্লাহর কাছে আগে চান। কেন? এরপরে আল্লাহ তাআলা কাজ করাবে ডাক্তারের লোক দিয়ে, ঔষধ পেটে গিয়ে বলে যে আমি কি কাজ করবো কিনা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মঞ্জুর না করে ঔষধও কাজ করে না। কিন্তু আল্লাহর কাছে না চাওয়ার কারণে আপনি কিন্তু ইতিমধ্যে ওই মানুষের প্রতি সেই দ্বারস্থ হচ্ছেন, আল্লাহর দ্বারস্থ হননি। অর্থাৎ আল্লাহর কাছে আপনি নিজেকে দিনহীনভাবে প্রতিষ্ঠা করতে পারেননি বলেই আপনার এই দোয়াটা এবাদতে পরিণত হতে পারেনি। যদি আল্লাহর কাছে আপনি চাইতেন এটা সরাসরি এবাদত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই এবাদত, দোয়া সরাসরি এবাদত। অর্থাৎ আপনি দোয়া করবেন, দোয়া করলে আপনার এবাদত হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য সালাত অর্থই দোয়া, সালাতের মধ্যে প্রত্যেকটি অংশে দোয়া আছে, প্রত্যেকটি অংশে কোনো না কোনো দোয়া আছে। এর অর্থ হচ্ছে আপনি যখনই চাচ্ছেন আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, প্রতিটি কাজে দোয়া করছেন, সকালবেলা একটা লম্বা সময় দোয়া করেন, বিকালে লম্বা সময় দোয়া করেন, কেন? আল্লাহর কাছে আমার চাওয়া দরকার, তার কাছে আমার দ্বারস্থ হওয়া দরকার, তার কাছে নিজে দিনহীনভাবে নিজেকে পেশ করা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, ইন্নাল্লাযিনা ইস্তাকবারু আন ইবাদাতি, যারা আমার এবাদত করতে অহংকার করে সাইয়াদ খুরুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামে তারা নিকৃষ্ট অবস্থায় তারা জাহান্নামে পতিত হবে। চিন্তা করুন আগের আয়াতে বলেছে, আগে আয়াতে প্রথম অংশে বলেছে আমার কাছে আমাকে ডাকো, শেষের অংশ বলেছে যারা আমার এবাদত পরিত্যাগ করে, অহংকার করে এবাদত করতে। এর অর্থ হচ্ছে আগের অংশে যেটা বলেছেন দোয়া সেটাই এবাদত। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি দোয়াই এবাদত, যদি আল্লাহর জন্য করা হয় সেটা হবে তাওহীদ, আল্লাহ ছাড়া অন্যের কাছে করা হলে তখন সেটা হয়ে যাবে শিরক। এই জন্য এবাদত দোয়া কখনো অন্যের কাছে করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফালাইকুম ইবাদাল্লাহ বিদুআ, দোয়া যা বিপদ আসছে, বিপদ আসলেও কাজে লাগে আর বিপদ আসে নাই সেই সময় কাজে লেগে যায়। বিপদ আসলে ধরেন করোনা হয়েছে বা অমিক্রন আসতেছে, এখন থেকে দোয়া করা আরম্ভ করে, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে।
আবার যাদের বিপদ এসেছে পড়েছে কেউ বিপদে অসুস্থ অবস্থা আছে সেও দোয়া করবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া বিপদ আসলেও উপকার হয় আর যখন বিপদ চলে যায় তখনও দোয়া উপকার বিপদ আসে যায় তো আসে নাই তখনও দোয়া উপকারী হয় ইমাম তিবরানি হাদিসটি বর্ণনা করেছেন শাইখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াকে বলে দিয়েছেন দোয়া এমন কি যে কোনো মানুষ যে কোনো মানুষ বিপদে পড়ে আছে সমস্যাগ্রস্ত আছে এবং দুর্বল অবস্থায় আছে সে দুর্বলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন রাসূলুল্লাহ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা হুয়া বাইনাল্লাহ হিজাব তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই অর্থাৎ দোয়ার মাঝে দোয়া উপরে উঠে চলে যাবে আল্লাহর কাছে যদি সে মাজলুম অত্যাচারিত পীড়িত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া এবং আল্লাহর কাছে যাওয়ার মধ্যে কোনো বাধা থাকে না সরাসরি সেটা আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হয়ে যায় অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে যাদের দোয়া কবুল করা হবে তাদের মধ্যে বলছে মুসাফিরের দোয়া বলেছেন কারণ তো সফর অবস্থায় থাকে যারা এই ভালো অবস্থায় ন্যাক কোনো কাজে বের হয় তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় সফর অবস্থা সেটাও বলা হয়েছে এর অর্থ হচ্ছে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা মানুষের অবস্থা দেখে অবস্থা কি সে কি আসলেই আল্লাহর কাছে হাত পাততে রাজি আছে নাকি ভুল করছে নাকি অহংকার করে দোয়া করতেছে তার দোয়ার অবস্থা দেখে আল্লাহ তাআলা কবুল করবেন এই জন্য আপনি যতই মুখ বাঁকা করেন আর মন বাঁকা করেন কিন্তু আসলে সত্যিকার অন্তর থেকে হয়েছে কিনা একমাত্র রব্বুল আলামিন জানে তিনি তখন সেটাই কবুল করবেন যতই আপনি মসজিদে বড় বড় হাত তুলে সবাইকে মিলে টেনে টেনে বলছেন দোয়া করতেছে মনে করছেন এটা বুঝি একটা সুবিধা এই সুবিধা যদি ভালো হতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিধা নিতেন তিনি সেটা করেননি সুতরাং দোয়া করার সিস্টেমটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে দোয়া করার মূল সিস্টেম হচ্ছে এককভাবে দোয়া করা আর সমষ্টিগত দোয়া আছে সালাতের ভিতরে অথবা কোনো বড় বিপদ হলে সেই সময় সমষ্টিগত দোয়া আছে কিন্তু সেই দোয়া একজন বলবে অন্যরা আমিন বলবে কিন্তু সেটাকে সালাতের পরে একসাথে সবাই মিলে যে দোয়া করার সিস্টেম বিভিন্ন জায়গায় চালু আছে সেটা ইসলাম শরীয়তে সমর্থন করে না এটা একটি বেদাতি পদ্ধতি যদিও কোনো কোনো জায়গায় আমরা দেখি সেটা হচ্ছে কিন্তু এটা আসলে শরীয়ত সম্মত পদ্ধতি নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের প্রত্যেকটি সূত্র জানিয়ে দিয়েছেন ইবাদত কিভাবে করতে হবে তা রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ইবাদতের কোনো কিছু তিনি বাদ দেননি যদি বলে আপনি মনে করেন যে ইবাদতের কোনো কিছু নতুন করে আপনি চালু করেন পদ্ধতি তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে কিছু যোগ করে দিলেন আপনাকে সে দায়িত্ব কে দিয়েছে আপনাকে সে ক্ষমতা কে দিয়েছে রাসূলের শরীয়তে কোনো কিছু যোগ করার অর্থ হচ্ছে বেদা এই জন্য এই বেদাতকে আমরা প্রতিদিন খুতবাতে প্রথমে বলে থাকি যে প্রত্যেকটি বেদাতই হচ্ছে প্রত্যেকটি বেদাত পদভ্রষ্টতা আমরা বলে থাকি এর অর্থই হচ্ছে যে বেদাত করা যাবে না এই জন্য ইবাদত একমাত্র আল্লাহর কাছেই করতে হবে এই ইবাদত এই দোয়াটা ইবাদত এই দোয়াটা হচ্ছে ইমানদারের জন্য একটা বড় অস্ত্র অমোঘ অস্ত্র যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আম্মা ইউজিবুল মুত্তার ইজা দাআহু ওয়া ইয়াকশিফু সুউ জালকুম খুলাফা আল আরদ কে তোমাদেরকে বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহকে আহ্বান করে কে সেটা কবুল করে অনেকের কাছে মনে হতে পারে যে এই দোয়াটা অমুকখানে গেছি আর কবুল হয়েছে না অমুকখানে যাওয়ার পর কবুল হয় না আল্লাহ কবুল করেছে আপনি ঘরে থাকলেও আল্লাহ কবুল করত এই সময়ে কবুল করার জন্য আল্লাহ তা নির্ধারণ করে দিয়েছেন যে সে দোয়া করতে থাকবে এক সময় সেটা আমি কবুল করব সুতরাং আল্লাহ তাআলা তিনি বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল করেন আল্লাহ তাআলাই তিনি কবুল করেন কেউ সেটা কবুল করার ক্ষমতা রাখে না কবুল করানোরও ক্ষমতা রাখে না আপনি হয়তো মনে করতে পারেন উনি করাই দিচ্ছে সেটাও নয় অনেকে গিয়ে মদিনায় গিয়ে হজের পরে মদিনায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন এভাবে বলতে থাকে এইটা শরীয়ত সম্মত নিয়ম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো আহ্বান শুনছেন না আপনি যদি মনে করেন তার কোনো সেখানে দখল আছে আপনি শিরিক করে বসলেন কিন্তু তার কোনো দখল নেই এটাকে আপনাকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন আখিরাতের জীবনে জীবিত দুনিয়ার জীবন তার নেই দুনিয়ার জীবনের কোনো কথা আপনাকে সেখানে শোনার মতো কোনো কথা হাদিসে আসে নাই যেটা আসে নাই সেটা বলা অর্থ হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলা সুতরাং যারা এই সমস্ত বই নিয়ে যায় বিভিন্নভাবে লেখা এই বইতে লেখা থাকে এরকম যে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে কেউ আবু বকর ওমর কাছে ধরে আসতো আপনার কাছে আমরা আবু বকর ওমর কাছে ধরে আসতেছি এই জন্য এই জাতীয় গাঁজা করি গল্পগুলোই আপনাদের বইতে অনেকখানি লেখা আছে এগুলি বলাও যাবে না পড়াও যাবে না শোনাও যাবে না এই বইগুলি সত্যিকার অর্থে শিরিক শিক্ষা দিচ্ছে আমাদেরকে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কেউ যেতে হলে কখনো আবু বকর ওমরকে মাধ্যম মানত না এটা একটা মিথ্যা কথা বানিয়ে দিছে তারা আর তাছাড়া দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম মানায় মানতেই হবে এমন কথা কোনো বাধ্যবাধকতা ছিল না যখন কোনো বড় কোনো সমস্যা হইতো সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন দোয়া করতে এটা ছিল কিন্তু কেউ মাধ্যম মেনে দোয়া করেছেন কোনো দলিল কোথাও পাওয়া যায় না শুধুমাত্র রাসূলকে দোয়া করতে বলতেন আর জীবন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন আর এই মাধ্যমের সিস্টেম আর শরীয়তে নেই এই জন্য
দোয়া করবেন, আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন, এটাই হচ্ছে নিয়ম। আপনি বিপদগ্রস্ত আছেন, আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাজুন নাস মান আজিদানি দোয়া, সবচেয়ে অপারগ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দোয়া করতে অপারগ হয়। সবচেয়ে অপারগ ব্যক্তি যার কোনো, যে ব্যক্তি বলতে পারেন সবচেয়ে বেশি অকর্মণ্য ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দোয়া করতে পারে না। অথচ দোয়া করা একদম সহজ কিছু, এবং হাত তুললে আপনি যে কোনো হাত তুলতে পারেন, মনকে আপনি আল্লাহর দিকে ধাবিত করতে পারেন, এবং আপনি মুখ থেকে বলতে পারেন আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সহজ একটি কথা, যদি ক্ষমা চান বাকি সব কিছু কিন্তু সহজ হয়ে যাবে, কারণ ক্ষমার মাধ্যমে আপনি সব পেয়ে যেতে পারেন। যত বেশি ক্ষমা চাইবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, আপনার প্রার্থিত জিনিস আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহর কাছে না চান তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ তাআলা তার উপর প্রধান্বিত হন, তার উপর রাগ হন, যে আমার কাছে চায় না। কেন চাইবে না জানেন? না চাওয়ার পিছনে একটা বড় কাজ করে অহংকার, আমি নিজে করে নেব, নিজ হাতে এটা করব, নিজে এটা করে ফেলবো, আল্লাহর কাছে কেন চাইবে? এই জাতীয় যে একটা অহংকার কাজ করে, এই জন্য আল্লাহ তাআলা তার উপর প্রধান্বিত হন। কারণ না চাওয়ার অর্থই যে অহংকারী হওয়া, অহংকারী হওয়া। কারণ আমি যে ফকির, ফকির যদি অহংকারী হয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত হয়। ফকির অহংকারী হওয়াটা দেখা মানায় না, এমনিতেই প্রত্যেকটি মানুষ ফকির, প্রত্যেকটি মানুষ ফকির, আমরা প্রত্যেকেই ফকির। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া আবদিকা ওয়া আমাতিকা, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে, অর্থাৎ আমি সবচেয়ে বড় ফকির। এই প্রত্যেকটি মানুষ ফকির। যদি আল্লাহর কাছে না চান, আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে অহংকার বোঝা যায়। সেই জন্য যদি কেউ আল্লাহর কাছে না চায় আল্লাহ নাখুশ হন। দুনিয়ার বুকে যদি কারো কাছে আপনি চান নাখুশ হয়, যে আজ কত দিব, কত চায়, এত দিব, কত দিব, সবাইকে দিলে আমি শেষ হয়ে যাব, এই জাতীয়, কিন্তু আল্লাহর ভাণ্ডার কখনো পুরিয়ে যাবে না। তিনি শুধু দিতেই থাকবেন, দিতে যতই আমরা দেই, যতই আমরা চাই, তার দানের ক্ষেত্রে সামান্যতম, তার ভাণ্ডার থেকে সামান্যতম কোনো কমতি হবে না। এর অর্থ হচ্ছে তার কাছে আমাদের চাইতে হবে, তার কাছে আমাদের চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়েছেন, ছোট বাচ্চাকে, 10 বছর একটি বালককে পিছনে বসিয়ে তিনি তাওহীদ শিক্ষা দিচ্ছেন। কি বলেছেন ইবনে আব্বাস? ইয়া গোলাম, হে প্রিয় বৎস, হে প্রিয় ছেলে, হে ছেলে, ইজা সাল তাফাস আলিল্লা, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। প্রথম দার শিখছেন, আকিদার দার দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন কিভাবে একজন ছোট বাচ্চাকে বড় করে তুলতে হয়। আপনাদের সন্তানকে সেটা শিক্ষা দিবেন ছোট কাল থেকে, যে কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইবে, কারো কাছে কিছু চাইবে না, কারো কাছে কিছু চাইবে না। এমনকি যারা কারো কাছে কিছু চাইবে না তাদের একটা পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো কাছে কিছু না চায়, আল্লাহর কাছে শুধুমাত্র চায়, সে আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। এবং ওদের, সে ওই লোকগুলো যারা একমাত্র আল্লাহর কাছে চাইবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কথা বলে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ছিল, তাদের হাত থেকে লাঠি পড়ে গেল, তারা কারো কাছে চাইতেন না, যে না চাবো না, যাতে করে আমার ভয়ে না, নাকি এই ভয়ে নাকি 70,000-এর ভিতরে যদি না পড়ে থাকি। আপনারা জানেন যে এই 70,000-এর সাথে আরো 70,000 আছে, শুধু 70,000 না, প্রতি হাজারের সাথে আরো 70,000। অর্থাৎ এইভাবে হাদিস যেটা আসছে সেটা অনুসারে দেখা যায় যে একটা বিরাট গোষ্ঠী যারা এইভাবে মানুষের কাছে চাইবে না, হাত পাতবে না, কোনো কিছু আল্লাহর কাছে চাইবে, তারা কিন্তু এই এদের অন্তর্ভুক্ত হতে পারবে। জীবনে একটা বিরাট সময় হয়তো চেয়েছেন, তওবা করে এখন থেকে যদি কোনো আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর কাছে শুধু চাইব, যত বিপদ হোক, যত সমস্যা হোক, আল্লাহর কাছে সমাধান চাইব, ইনশাআল্লাহ আপনিও হতে পারেন তাদের অন্তর্ভুক্ত যারা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ওয়াদা করেছেন। ওকাশ ইবনে মুরসাল রাদিয়াল্লাহু আনহু সাথী হতে পারবেন। সুতরাং আমরা আল্লাহর কাছে শুধুমাত্র চাইব, কিন্তু অনেক সময় অনেকে মনে করতে পারেন যে আমার দোয়া কবুল হচ্ছে কি না আমি কেমনে বুঝবো, আর দোয়া কবুল হওয়ার কিছু আদাব আছে, এ আমি কিছু আদাব উল্লেখ করব। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন একজন মানুষের দোয়া করার সময় একজন মানুষের অন্তর তার স্থির থাকে, যে অন্তর থেকে দোয়া করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে যে অন্তর থেকে এমন দোয়া বের হচ্ছে অন্তরে জানে না কি দোয়া করতেছে, তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। অনেকে দোয়া করতেছে, ধরেন আল্লাহ আমাকে এটা দাও এটা দাও, কিন্তু মুখে, কিন্তু তার মুখে যা বলছে তার অন্তরের সাথে খবর নেই। এই জন্য আমরা অনেককে বলি, যারা দেখেছি কাবার তওয়াফ করতেছে, অনেকেই দেখবেন কাবার তওয়াফ করতেছে, ওরা বই একটা নিয়ে দিয়েছে পড়তেছে, দেখে দেখে পড়তেছে। আমি বললাম দেখে দেখে পড়ে আপনি কি বুঝছেন? কেন কিছু বুঝি না, আর এটা হচ্ছে আপনি আল্লাহর কাছে সরাসরি চান, আপনার ভাষা আল্লাহ বুঝেন, আপনি যা চাইবার আল্লাহর কাছে নিজের ভাষায় চান। প্রতি চক্করের জন্য তারা একটা দোয়া বানিয়ে নিয়েছে, কিন্তু নিজেরা জীবনের অর্থ বুঝে না। এর অর্থ হচ্ছে আপনি প্রাপ্তি বলতে কিছু পাননি, কারণ অন্তর থেকে না চাইলে আল্লাহ তাআলা সেটা দিবেন না আপনাকে। সুতরাং এটা ঠিক নয়। অনেকে আছে দোয়ার বই চায়, আমরা যখন দোয়ার বই দেই
দরহেসুল মুসলিম দিয়ে পড়ার জন্য বলে যে এটা তো উচ্চারণ নাই আপনি উচ্চারণ কেন করবেন উচ্চারণ করার মধ্যে তো সব নাই হয় আপনি আরবি পড়বেন অর্থ বুঝবেন সেটা আলাদা কথা যদি আরবি পড়তে না পারেন আরবিতে না বলতে পারেন বাংলায় আপনি সেটা অর্থ বুঝে বলেন আপনি আরবিটা উচ্চারণ করার মধ্যে কোনো फायदा নেই অনেকে আরবি উচ্চারণ করার জন্য বাংলাতে আবার লিখে দেয় কোরআনেও আবার দেখা যায় অনেকে নিচে উচ্চারণ লিখতেছে হারাম জায়েজ নাই এভাবে নিচে কোরআনের বা কোরআনের এই সমস্ত জিনিসের বাংলা উচ্চারণ লিখে দেয়া এবং সেটা উচ্চারণ করে পড়া জায়েজ না আপনাকে হয় আরবি পড়ে বুঝবেন না হলে আপনি বাংলা অনুবাদ পড়বেন আল্লাহর কাছে চাইবেন উচ্চারণ করে পড়া শরীয়তে অনুমোদিত নয় এটা শুধুমাত্র ওদের কাজ যারা অলস কা অলস লোকদের কাজ এবং যারা শরীয়ত বুঝে না তারা সেটা করতে পারে কিন্তু একজন ইমানদার ভালো মানুষ এটা করতে পারে না কিন্তু এখন তা না বুঝে আপনি দেখবেন অনেকেই বলবে আপনার এখানে তো উচ্চারণ নাই আমার একটা হেসুল মুসলিম আছে উচ্চারণ নাই আপনি উচ্চারণ দিলেন না উচ্চারণ দিলে তো আপনি কি লাভ হবে আপনার লাভের দরকার পড়া তো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যেটা মন থেকে বের হয় নাই সেটাতে আপনি কিছুই পাবেন না অন্তর থেকে আপনি আল্লাহর কাছে চাইতে হবে এজন্য আর দোয়া দোয়া কবুল হওয়ার বেশ কিছু জায়গা আছে সে দোয়া কবুলের জায়গাটুকু আমরা চিনি নেই এক নম্বর হচ্ছে রাতের শেষ প্রহরে রাতের শেষ প্রহরে দোয়া করবেন অনুরূপভাবে আজান এবং একামতের মাঝখানে দ্বিতীয়টি আজান আজানের সময় দোয়া করবেন আজানের সময় দোয়া করবেন তৃতীয় হচ্ছে আজান একামতের মাঝখানে দোয়া করবেন চার নম্বর হচ্ছে সালাত শেষ করার পরে দোয়া করবেন তাই বলে সবাই মিলে নয় প্রত্যেকে তার মতো করে দোয়া করবেন কোনো সমস্যা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন জিকিরও আছে দোয়াও আছে সেখানে অনেকগুলো দোয়া আছে জিকির আছে সেখানে সেটা করবেন পাঁচ নম্বর হচ্ছে যে যখন ইমাম সাহেব খুতবা দাঁড়ায় এরকম জুমার দিনে খুতবা দাঁড়ায় তখন দোয়া করবেন সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারেন খুদ না সালাত শেষ হওয়া পর্যন্ত দোয়া করবেন ছয় নম্বর হচ্ছে এই শুক্রবার দিনের আসরের আসর শেষ সময় আসর শেষ সময় আসরের পর থেকে শেষ সময় পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এই সময় দোয়া কবুলের সময় আরও দোয়া কবুলের বিভিন্ন সময় আছে আপনারা জানেন বৃষ্টি অবতরণ অবতীর্ণ হওয়ার সময় যুদ্ধে যাওয়ার সময় এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত এই জন্য একজন মানুষ সবসময় খুঁজবে যে কোন সময় আল্লাহ তাআলা আমার দোয়াটি কবুল করবেন খুঁজে নিয়ে সেই সময়টা দোয়া করবেন যখনই অন্তর নরম হয় তখনও দোয়া কবুল হয় সেটা আর সময় লাগে না অন্তর নরম হয়ে চোখের পানি বের হয়ে আল্লাহ তাআলা একান্ত ভাবে যদি কোনো কেউ দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন তখন আর এই সময়ের আলাদা কোনো সময় দরকার হয় না সেটা আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায় এই জন্য এইভাবে দোয়া করতে হবে অন্তর যখন আপনার নরম থাকে আর যখন দোয়া করবেন তখন অবশ্যই আপনাকে কান্না কাটির সাথে দোয়া করবেন চেষ্টা করবেন কেবলামুখী হয়ে দোয়া করতে এবং হাত দুটি হাত আল্লাহর দিকে তুলে ধরতে দুটি হাত তুলে দেওয়ার অর্থ কি জানেন হাত কখন তুলে দেয় মানুষ যখন পাওয়ার আশা থাকে যখন নিজে অভাব বোধ থাকে অভাব বোধ থেকে উপরের দিকে আপনি হাত তুলে দিলেন অনেকেই সলাতের মধ্যে হাত তোলার কোনো কারণ খুঁজে পায় না কিন্তু জানেন না আপনি যে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করছেন যখনই আপনি রুকু থেকে রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন রুকু থেকে উঠার পর হাত তুলছেন অর্থ হচ্ছে আল্লাহ আমার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহু আকবার তিনি সবচেয়ে বড় তার কাছে আমি আত্মসমর্পণ করে যাচ্ছি সামি আল্লাহু লিমান হামিদা তার কাছে তিনি প্রশংসা তিনি শুনেছেন জেনেছেন তিনি কবুল করছেন তার কাছে আমি হাত তুলে দিচ্ছি তাকে আমি সমর্পণ করে দিচ্ছি এই সমস্ত হেকমত স্পষ্ট আমাদের কাছে কিন্তু না বুঝলে তো কেউ বোঝানো যায় না এটা আসলেই একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যার মাধ্যমে আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ করে দিচ্ছেন এই জন্য দোয়ার সময় রাফিয়া দেন করাটা ভাব তুলে দোয়া করাটা একটা সুন্নতের পর্যায়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে যখন কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তিনি হাইয়ুন করিমুন তিনি অত্যন্ত লজ্জাশীল এবং তিনি অত্যন্ত দয়াবান কেউ যদি হাত তুলে তার কাছে তিনি খালি হাতে দিতে লজ্জাবোধ করেন আল্লাহু আকবার এজন্য ঈমানদার সবসময় আল্লাহর কাছে চাইবে কেন চাইবে তিনি দিবেন তিনি ওয়াদা করেছেন এবং তিনি লজ্জাশীল তিনি দিবেন লজ্জা করেন তিনি খালি হাতে ফেরত দিতে আর দোয়া করার সময় পবিত্রতা জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর দশম হচ্ছে যে আপনার বিশ্বাস থাকতে হবে তিনি দোয়া কবুল করছেন আপনি যদি মনে করেন যে দোয়াকে কবুল করবে আমার মতো কি দোয়া হচ্ছে তাহলে কিন্তু আর কবুল হলো না কারণ আপনি তো নিজেই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন নাই এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য দৃঢ় বিশ্বাস করবেন রাখবেন যে দোয়া কবুল হবে অনেক মানুষকে আমি দেখেছি যে দোয়া করছে ঠিকই তার দোয়া কবুল হয়ে গেছে পাশে হয়তো আরো বড় কোনো আলেমের দোয়া করছে কবুল হয়নি কেন হয়নি কারণ তিনি নিজেই বিশ্বাসী না তার দোয়া আল্লাহ কবুল করবেন না এই জন্য যখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন যে সমস্ত কারণে দোয়া কবুল হয় না তার কয়েকটি কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন দোয়ার মধ্যে কিভাবে সীমা লঙ্ঘন হয় দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন এরকম যে আল্লাহ আমাকে এইভাবে এইভাবে জান্নাতে ডান পাশে ছোট রুমটা দিবেন ওইটা আপনার দরকার নেই জান্নাতে গেলে আপনি সব পেয়ে যাবেন ছোট রুমটার দরকার নেই স্পেশাল রুম খুঁজিয়েন না জান্নাতে যাওয়াটা দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বলছেন তোমরা যখন চাইবে তখন চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে আল্লাহর কাছে ফাইনা আলাল জান্নাতি
ওয়াসাতাল জান্নাহ, সব মধ্যম জান্নাহ, সব উপরের জান্নাহ হচ্ছে এই ফেরদাউস। চাইতে বলছেন ফেরদাউস, বলে নাই আল্লাহ ফেরদাউসের ডান পাশে ছোট একটা রুম আমাকে দেন, এটা বলে নাই। কারণ এটা হচ্ছে অতিরিক্ত দোয়া করা, এই জাতীয় অতিরিক্ত দোয়া করা শরীয়ত অনুমোদিত না। দ্বিতীয় হচ্ছে দোয়ার মধ্যে অনেকেই যে দোয়া করার সময় তার তার মনে মনের ভাব ঠিক থাকে না, কি দোয়া করছে মুখে করেছে কিন্তু অন্তরে সেটা নাই। অনেকে দেখবেন সকালবেলা আজকারগুলি পড়তেছে অর্থ বুঝে না, এই জন্য অর্থ বুঝিয়ে বুঝে আপনি দোয়াগুলি করবেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তৃতীয়ত যে কারণে দোয়া কবুল হয় না তা হচ্ছে হারাম খাওয়া। আর হারাম খাওয়া বিষয়টি এখন এত ব্যাপক হয়ে গেছে যে মানুষ কি কোথেকে তার আয় আসলো সেটা চিন্তা করে না, কোথায় ব্যয় করছে সেটা চিন্তা করে না, বরং সে খেয়ে যাচ্ছে মনে করছে আর দোয়া করতেছে তার দোয়া কি আল্লাহ দরবার কবুল হবে। অনেকে বলে আমার সন্তান এই হচ্ছে সে হচ্ছে কিন্তু চিন্তা করে নিজের আয়ের চিন্তা করে না। আপনি যে দোয়া করছেন সন্তানের কবুল হচ্ছে না কেন, আপনার আয় তো হালাল হচ্ছে না। আপনার আয় হালাল করেন আল্লাহর কাছে একান্ত ভাবে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিনমুখী করবে এবং অবশ্যই তার দিনের দিনের হামি বানাবে এবং আল্লাহ তাআলা তাকে তার একান্ত ওলি ওলি হিসেবে তার কবুল করবেন। চতুর্থ যে কারণে দোয়া কবুল হয় না তা হচ্ছে হারাম পরিধেয় বস্ত্র। হারাম পরিধেয় বস্ত্র অর্থাৎ আপনি এমন জিনিস পরিধান করে আসেন যেটা হারাম, এই জন্য এটার কারণে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের কথা উদাহরণ দিয়েছেন, যে লোক লম্বা সফর করে আশাহাদা আকবারা, তার মাথায় দুলি দুলি আছে, আশাহাদা আকবারা চুল উস্কু খুস্কু শরীরে দুলু দুলি, তারপরেও সে দোয়া করতেছে ইয়া রব কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছেন না। অথচ এটা দোয়া কবুল হওয়ার বিশেষ লক্ষণ হচ্ছে একজন মানুষ সফরে থাকবে এবং আল্লাহর ইবাদতে যাচ্ছে এবং উস্কু খুস্কু হবে, কষ্ট পাচ্ছে, তার দোয়া করতেছে কবুল হওয়ার জায়গা কিন্তু কবুল হচ্ছে না কেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাতআমু হারাম কারণ তার খাবার হারাম, ওয়া মাশরাবু হারাম তার পানীয় হারাম, ওয়া মালবাসু হারাম তার পরিধেয় বস্ত্র হারাম, ওয়াকাদ বুযিয়া বি হারাম খেয়েছে হারাম, এই সমস্ত কারণে তার দোয়া কবুল হচ্ছে না। সুতরাং আপনার দোয়া কবুলের জন্য সমস্ত বাধা হয় সেগুলি খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আপনার আমার প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিছু জিনিস আছে যেগুলো সাবধান করা দরকার সেটা বলে ইনশাআল্লাহ শেষ করবো। সেটা হচ্ছে যে লা তাস্তাউদুম দুনুব, কোনো গুনাকে বড় মনে করবেন না, কোনো গুনাকে বড় করবেন না যে আমার এত বড় গুনা করেছি আমার কি ক্ষমা আছে। এক মাঝে মধ্যে আমাকে বেশ কিছু মানুষ ফোন করে যে আমি এত বড় গুনা করেছি আমার এখন কি করা দরকার, আমি কোনো ইয়া পাচ্ছি না, আমি কি মুরতাদ হয়ে যাবো, আমি কি আত্মহত্যা করবো, আমি যে পাগল, তুমি তো তোমাকে শয়তান এখন ধোকা দিচ্ছে। যত বড় গুনাই হোক যত বড় গুনাই হোক আল্লাহর দরবারে সেটা কিছুই না, আল্লাহ তো সবই ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাযিনা আসরাফু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই নিরাশ হওয়াটা কুফরি, নিরাশ হয়ে কুফরি কাফের হয়ে যাবে। অনেক আছে বিশাল কাজ করেছে, কাউকে হত্যা করেছে, কোনো কিছু কাউকে এটা করেছে, এখন সে বলে বেড়াচ্ছে, এটা আরো বিপদ ডেকে আনছেন। আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষদেরকে, কোনো গুনাহ করে আল্লাহ এবং বান্দার মাঝে থাকবে, যে মানুষকে বলে বেড়াবেন না, কাউকে বলবেন না, বললে সেটা গুনার সাক্ষী বানিয়ে ফেলেন, সেটা করবেন না। আল্লাহ এবং বান্দার মাঝে আর বেশি বেশি তওবা করবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আপনি কখনো নিরাশ হবেন না, নিরাশ হবেন না কিন্তু ইবাদত করে যাবেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করে যাবেন। এই জন্য কোনো গুনাকেই এত বড় মনে করতে না যে আমার গুনাহ ক্ষমা হবে না, রব্বুল আলামিনের দরবারে কোনো সমস্ত গুনাই ক্ষমা হয়ে যায় এটা মনে রাখবেন। দ্বিতীয়ত আপনার মনে করবেন না যে সব মনে সব সময় এই ওইটাই দেওয়া হবে যেটা আপনি চাচ্ছেন, দোয়া করে আল্লাহ আমাকে এটা দেওয়া হোক, কিন্তু আল্লাহ তো জানে আপনাকে এটা দিলে আপনি আরো খারাপ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনি এটা দেন না, আল্লাহ তাআলা ভিন্ন জিনিস দিয়ে আপনাকে প্রতি সেটা দিয়ে দিবেন, ক্ষতি পুষিয়ে দিবেন, কিন্তু আপনি বুঝেন না বলে মনে করেন আমাকে তো দিল না, কিন্তু আপনাকে আপনি জানেন না অন্য দিক থেকে হয়তো আরো বড় কিছু দিয়েছে। এই জন্য আপনি মনে করবেন না যখনই দোয়া করবেন যে এইটা তো পাইলাম না, এটা না পাইলেও অন্য কিছু আপনি পেয়েছেন, এটা আপনি বিশ্বাস করতেই হবে। একজন মানুষের কত রকম বিপদ হতে পারে, দোয়ার কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে আপনাকে মুক্ত করে দেন। সুতরাং ওই জিনিসটাই পেতে হবে, এটার উপর সবসময় বিশ্বাস রাখবেন না। তৃতীয়ত দোয়া মন থেকে করবেন এবং মনে করবেন যে দোয়াটা কোনো সময় হইতে হবে এবং জরুরি না। আপনি হয়তো অনেক সময় মনে করেন যে আমি তো দোয়া করেছি কিন্তু এখন পর্যন্ত কিছু পাইলাম না, দোয়া করেছি কিছু পাইলাম না। যেমন আপনি মনে করেন দোয়া অনেক দোয়া করেছি আল্লাহ কবুল করে না, এটা করবেন না। দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন মালাম ইয়াস্তাজিল, যদি তাড়াতাড়ি করে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না। তাড়াতাড়ি কিরকম, আল্লাহ দোয়া করছি হইলো না, দোয়া করছি হইলো না, দোয়া করাটার মধ্যে আপনি আনন্দ অনুভব করুন, দোয়া করার মধ্যে আপনি মনে করেন দোয়ার মধ্যে একটা বিশাল আনন্দ আছে, ইস্তামতা মানে আপনি দোয়া করি, দোয়াটা একটা আনন্দ হোক আপনার, যে আল্লাহর কাছে চাইতে পারছেন এটা বড় নেয়ামত হোক আপনার কাছে, যে আমি আল্লাহর কাছে চাইতে পারছি, আল্লাহর কাছে চাওয়াটা এবাদত যেহেতু আমি এবাদত করতে পারছি, এইটা বলেন। পাওয়াটার চেয়ে দোয়াটা করাটা বেশি জরুরি আপনার, যে আমি পাই নাই কোনো সমস্যা নেই কিন্তু আমি দোয়াটা করতে পেরেছি। এই জন্য দোয়া করতে থাকুন, পাওয়াটার চেয়ে যে যেন আপনি বেশি
স্বার্থপর না হয়ে চিন্তা করুন যে আমি পাওয়ার চিন্তার চেয়ে আমি দোয়ার চিন্তা বেশি করি, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন। এই জন্য দোয়ার মধ্যে আপনি বেশি বেশি কেন বেশি বেশি করে আপনি দোয়ার মধ্যে আনন্দ অনুভব করুন যে আমি দোয়া করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করতে পেরেছি, বেশি বেশি দোয়া করতে থাকুন। চতুর্থ যেটা করতে হবে যে রব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো কম কম করবেন না। অনেকে বলে আল্লাহ তাহলে একটু দাও ওটুকু দাও, না আপনি বড় কিছু চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আমরা যেন জান্নাতুল ফেরদাউস চাই, কারণ বড়টা চাইবেন। এই জন্য আপনি সন্তান চাইবেন, আল্লাহ আমাকে সন্তান দশটা দাও বিশটা দাও, চাইবেন বেশি করে, আল্লাহ যা দিবেন দিবেন। কিন্তু আপনি বলবেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তাহলে দেখবেন সন্তান নাও হইতে পারে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বেশি বেশি চাইবেন, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একবার যত আপনি মনে করবেন না যে আল্লাহ তারা এত দিবে কিনা, এত দিয়ে আপনার দরকার কি, আপনি দিবেন, আপনি বেশি বেশি চাইবেন, আল্লাহ দেখবেন আরো বেশি দিবে। আল্লাহর কাছে দেওয়ার কোনো ক্ষমতার কোনো কমতি নেই, কিন্তু আমি চাইতে আমি ভুল করি, আমরা চাওয়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। এই জন্য রব্বুল আলামিনকে চাওয়ার ক্ষেত্রে সামান্যতম কম চাইবেন না, বেশি বেশি চাইবেন, প্রত্যেকটা জিনিস চাইবেন। আল্লাহ সুস্বাস্থ্য দান করো, আল্লাহ আমার রোগ দূর করে দাও, সন্তানদেরকে আলেম বানিয়ে দাও, সন্তানদেরকে এই সুস্থতা দান করো, আমার স্ত্রীদেরকে ভালো করে দাও, এইভাবে দোয়া করবেন। যত রকম দোয়া আছে অল্প অল্প চাইবেন না, অর্ধেক অর্ধেক চাইবেন না, আল্লাহ অর্ধেক দিয়ে দাও, অর্ধেক নয় এটা অর্ধেক দাও, এইভাবে না, পুরোপুরি চাইবেন আল্লাহর কাছে, কারণ তিনি সব দিতে সক্ষম। পঞ্চম যে কাজটি সেটা হচ্ছে যে দোয়া কেন কবুল হলো না, এটা পিছনে দৌড়াবেন না, দৌড়াবেন না। অনেকে দোয়া কেন কবুল হলো না খুঁজতে থাকেন, এটা না খুঁজে আপনি দোয়া করে যান, কারণগুলি থাকতেই পারে, দোয়া করে যেতেই হবে, দোয়া কবুল হবে না খুঁজে পেলে যে এই কারণে হয়তো আমার গুনার কারণে, আমার হয়তো হারাম খাওয়ার কারণে হচ্ছে না, সেটা বুঝতে পারলে সেটা ত্যাগ করবেন, না বুঝতে পারলে এটা না করে দোয়া করে যেতেই হবে আপনাকে, দোয়া বন্ধ করা যাবে না, দোয়া বন্ধ করা যাবে না, মৃত্যু পর্যন্ত দোয়া করে যেতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দোয়া করছেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, আল্লাহ রফিকের আলার সাথে আমি যুক্ত হতে চাই, উত্তম বন্ধুদের সাথে আমি যুক্ত হতে চাই, সেই মৃত্যুর সময় তিনি দোয়া করেছেন। সুতরাং প্রত্যেকটি মানুষ মৃত্যু জীবন জীবন যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, আল্লাহকে ডাকলে আল্লাহ তিনি আমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যখন তিনি বলেছেন রব আমাকে তো রব্বিন সুরনি বিমা কাদ্দাবুন, আল্লাহ এরা আমার উপর মিথ্যারোপ করেছে, আমাকে আপনি সাড়া দিন, আমাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে তোমাকে সাহায্য করছি। তিনি নৌকা বানাতে বলেছেন, নৌকার উপর উঠেছেন, সবকিছু তিনি ডুবিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন, কোত্থেকে যখন আগুনে তাকে নিক্ষেপ করে সেখান থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। এর বাইরেও আপনারা জানেন যে শয়তানের আক্রমণ থেকে, শয়তান মানে মানব শয়তান তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল, সেখানে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেখানে তাকে খাদেম সহ ফেরত দিয়েছেন তার স্ত্রীকে। অনুরূপভাবে বৃদ্ধ বয়সে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তিনি কবুল করেছেন দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের সামনে তখন তিনি বলছেন আল্লাহ আমরা সমুদ্রের সামনে আমি কি করবো, আল্লাহ তাআলা বললেন যে ফাদরে বিআসাকাল বাহরা, সমুদ্রের উপর আঘাত করুন আপনার লাঠি দিয়ে। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল আর সমস্ত বনি সেল 12টি রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। এটা আল্লাহ তাআলার পক্ষে দোয়া কবুলের নমুনা স্পষ্ট আমাদের চোখের সামনে রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন এবং তাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন। বদরের যুদ্ধে তিনি দোয়া করছিলেন, তার কাপড় পড়ে যাচ্ছিল কাঁধ থেকে, বারবার চাদর পড়ে যাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার উঠিয়ে দিচ্ছে আর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বন্ধ করছেন, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি যদি দোয়া বন্ধ না করতে পারেন, আমাদের কত বেশি দোয়া করা দরকার, আমাদের কত বেশি দোয়া করা দরকার। দেখুন তালুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিল তখন তারা দোয়া করেছিলেন, দোয়া করছে কিরকম, যখন সামনে গেছে দেখেছে তারা খুব মুষ্টিমেয় কিছু মানুষ, অথচ জালুতের সেনাবাহিনী বিশাল, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলছে ওলাম্মা বারাজু লি জালুত ওয়া জুনুদি রব্বানা ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবর দিন যেন আমরা যেভাবে যুদ্ধ করতে পারি। সেই যুদ্ধে আল্লাহ তাআলা তালুতকে বিজয় দান করেছিলেন এই দোয়ার কারণে। অনুরূপভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বিভিন্ন সময়ে দোয়া কবুল করে থাকেন, এই দোয়া কবুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাতে প্রত্যেকটি মানুষ সময় হলেই যুদ্ধের ময়দানে দোয়া করছে। দেখুন সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই তার বর্ণনা, তার জীবনী বর্ণনাকারে লেখেন যে তিনি যখন যুদ্ধের ময়দানে আইন জালুত বিভিন্ন যুদ্ধে তিনি যখন যুদ্ধ করেছিলেন ইয়াদের সাথে, খ্রিস্টানদের সাথে এবং তাদের সাথে যুদ্ধ করেছিলেন, তিনি সব কিছু ঠিক করে যখন ব্যূহ রচনা করেছেন, সেনাবাহিনী দাঁড় করিয়েছেন, তারপর তিনি আল্লাহর কাছে সেই চলে গেছেন যে আল্লাহ
তুমি ছাড়া আমার আর সাহায্যকারী কেউ নেই, তুমি শুধুমাত্র সাহায্য করতে পারো। আল্লাহ তাআলা তার সাহায্য এবং রহমত ও বরকত নাযিল করেছেন। এর অর্থ হচ্ছে দোয়া ব্যতীত ঈমানদার আর এত সুন্দর অস্ত্র আর কিছু পাবে না। ঈমানদারের দোয়া হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এই দোয়া কোনো কিছু দোয়ার জন্য বড় কিছু কিনতে হয় না, কারো কাছে যেতে হয় না, শুধুমাত্র হাত তুললেই হয়, অন্তরটা নরম করলেই হয় এবং মুখ থেকে কিছু কথা বেরোলে হয়, যে কথাগুলো আল্লাহ তাআলা কবুল করার জন্য তিনি আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার ডাকে সাড়া দেব, আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দেব। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা, واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান کرام বলছিলাম দোয়া এমন এক ইবাদত যে ইবাদতের জন্য কষ্ট হয় না বলতে, কারণ কি দোয়া কেন বড় ইবাদত? দোয়ার মাধ্যমে অনেকগুলো জিনিস আমরা হাসিল করি। এক নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হয়, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তিনি যে গফুর রাহিম, তিনি যে আমার দোয়া কবুল করেন সেটা ধারণা আমার অন্তরে আসে, এবং আরো বড় জিনিস যেটা আসে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সিফাতগুলো সাব্যস্ত হয়, তিনি রাহিম, তিনি গাফুর, তিনি করিম, তিনি সত্তির, তিনি তার এই গুণগুলো আমাদের কাছে, এই নামগুলো আমাদের কাছে তখন প্রকাশিত হয়ে পড়ে, কারণ দোয়ার মাধ্যমে এগুলি দিয়ে দোয়া করতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলো দিয়ে দোয়া করো। এগুলো দিয়ে কিভাবে দোয়া করবেন? আল্লাহ তুমি গাফুর আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি দিতে দয়ার জন্য রহমান তুমি আমাকে দয়া করো। এভাবে প্রত্যেকটি নামের দোয়া আছে, প্রত্যেকটি নাম বলবেন আর নামের মধ্যে অর্থ যা আছে সেটা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা এটা বলে নির্দেশ দিয়েছেন আমাদেরকে। সুতরাং যখনই আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার এই নাম এবং গুণের মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারলেন। এই বিশাল সুযোগ কিন্তু দোয়ার মাধ্যমে অর্জিত হয়। এই জন্য দোয়া যদি কোনো আল্লাহর কাছে কেউ না করে সে কিন্তু তার অভাব পূরণ করতে পারে না। অভাব পূরণের জন্য তখন তো শিরকি পদ্ধতি অবলম্বন করে, শিরকি পদ্ধতি অবলম্বন করলে তার ঈমান কিন্তু বিনষ্ট হয়ে যায়। এই জন্য ঈমান বিনষ্ট না করে একমাত্র আল্লাহর কাছে চাই, শুধু আল্লাহর কাছে চাইবো, এই সিদ্ধান্ত নিব যে শুধু আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিবেন, না দিলেও দোয়াটাই আমার ইবাদত এবং এর মাধ্যমে আখেরাতে আমি মুক্তি পাবো। আল্লাহ আমাদেরকে এই দোয়ার উপর আল্লাহর কাছে দোয়া করার আমার তৌফিক দিন এবং একমাত্র আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়িদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিল মালায়েকাতি মুসাববিহাতুল কুদসি ওয়া যাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بأحسن، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين، اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم، আল্লাহুম্মা আগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে অসুস্থতা দান করুন আল্লাহ, আমিন। আল্লাহ অনেকে মারা গেছেন, আজকে একজন দোয়া চেয়েছেন আল্লাহ, তাকে আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আমিন। অনেকে আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে উত্তর তৌফিক দান করুন আল্লাহ, আমিন। আল্লাহ আপনার কাছে আমরা চাই, আপনি বলেছেন যে আমাকে আমার কাছে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো, আপনার কাছে আমরা চাচ্ছি আপনি আমাদের সমস্ত কিছু আপনি উদ্ধার করে দিন আল্লাহ, আমিন। আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে আমাদের তার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন, আমাদের নারীদেরকে দিনের উপর রাখুন আল্লাহ, আমাদের নারীদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে দিন আল্লাহ, আমাদের সন্তানদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে দিন আল্লাহ, আমাদেরকে বর্তমানে এই জীবিত মৃত উভয় রকমের ফেতনা, যে ফেতনা আমরা প্রত্যেক থেকে আমাদের উদ্ধার করুন আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, আমাদেরকে সুন্নার উপর রাখুন, আমাদেরকে বিশুদ্ধ আকীদার উপর রাখুন, বিশুদ্ধ মানহাজের উপর রাখুন আল্লাহ, আমাদেরকে সন্তানদেরকে তুমি দিনের উপর বড় করুন আল্লাহ, আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.